আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাইতে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি তরকারির রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার। আমি এখানে রেসিপিটি করার জন্য নিয়েছি ঝিঙ্গা, আর সাথে নিয়েছি আলু। আমি এখানে জাম আলু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আলু নিতে পারেন। আর আমি এখানে বড় মাছের মধ্যে নিয়েছি রুই মাছের কতগুলো টুকরো। এবার আমি এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি ফ্রাই প্যানে উঠিয়ে নিয়েছি। মাছগুলো আমি প্রথমে কষিয়ে নিব, তাই এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার আমি হাত দিয়ে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণের মতো নরমাল পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পানি না শুকানো পর্যন্ত অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট পরে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে, মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এবার আমি মাছগুলো এক সাইডে রেখে দেব। আমি ঝিঙ্গাগুলো কেটে ধুয়ে নিয়েছি। ঝিঙ্গাগুলো আমি ছিলে 2 আঙ্গুল লম্বা রেখে মাঝখানে শুধু ফালা দিয়ে নিয়েছি, আর জামালুগুলো আমি ছিলে 4 ফালা দিয়ে নিয়েছি। আমি তরকারিগুলো খুব মোটা মোটা করে দিয়েছি। বড় মাছের সাথে এই মোটা মোটা সবজি দিয়ে তরকারি রান্না করলে খেতে ভীষণই মজা লাগে। আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি একটু মোটা মোটা সাইজ করে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিব 8 থেকে 10টা কাঁচা মরিচ ফালা। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। দিয়ে দিব আমি 1/2 টেবিল চামচ রসুন বাটা, সামান্য আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ থেকে সামান্য কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দেওয়ার পরে এবার আমি তরকারির সাথে মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণের মতো নরমাল পানি। এবার আমি দিয়ে দিব এর উপরে ঢেঁড়স। ঢেঁড়সগুলো আমি কোনো ফালা করি নাই, আমি জাস্ট ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে দুই পাশে কেটে নিয়ে সামান্য পরিমাণের মাথার কাছে একটু ফালি দিয়ে নিয়েছি। এইভাবে ঢেঁড়স দিলে তরকারিটা খেতে ভীষণই মজা লাগে। সমান করে দেওয়ার পরে আমি চুলায় উঠিয়ে দিয়েছি, পানিটাও ফুটে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। তরকারিটা সম্পূর্ণ সেদ্ধ হয় নাই, মোটামুটি সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কষিয়ে রাখা মাছ। মাছ দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর এই তরকারি একটু ঝোলঝলি খেতে ভালো লাগে, তাই আমি ঝোলঝলি রেখেছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিয়েছি। ঝিঙ্গা ঢেঁড়স দিয়ে বড় মাছের এই ঝোল ঝোল তরকারি গরম ভাতের সাথে খেতে ভীষণই মজার। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এরকম সহজ সহজ রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।